অতীতকালের শাশুড়ি ভার্সেস বর্তমানকালের শাশুড়ি। অতীতকালের শাশুড়ি বলি, ও আনন্দ দিদি কেমন আছো গো? আরে ললিতা, কতদিন পরে এই রিপোর্ট দেখনি। বলি তোমার তো দেখা সাথে পারনি গো। আয় আয় এখানে বস বস। এগো বসছি বসছি। বলি এতদিন পরে দিদিকে মনে পড়লো, হ্যাঁ এতদিন আসিস নি, কোনো খোঁজ খবর নিয়েছ নি? হ্যাঁ গো দিদি, খবর নিতে আসতে পারিনি গো, তাই এইদিকে যাচ্ছিলাম, ভাবলাম একবার খবরটা নিয়ে যাই। কেমন আছো? মনে কেন পড়বে গো? মনে তো সবসময় পড়ছে, তো ভাবলুম যে তুমিও তো ছেলের বিয়ে দিয়েছো, বউ নিয়ে বাড়িতে এসেছো, তারপরে তো আর বেরাওনি, তোমার চানপানা মুক্তি তো দেখতেই পাইনি। বউ মাইলে বুঝি মহারানী হয়ে গেছো। আর কি বলবো তোকে ললিতা, বৌমা এনে যে কি মহারানী হয়ে গেছি আর কি বলবো। দিদি তোমার বৌমা কি ভালো করে কোনো কাজ কমটিও শেখেনি? আর বলিস না ললিতা, একটা কাজ কেমন করে বাবার মাধ্যমে শেখে আসেনি, সব কাজ কি হাতে করে শেখাতে হচ্ছে। ভেবেছিলাম যে বৌমা এনে কোথায় তীর্থ বৃত্ত করে ঘুরে বেড়াবো, তা না, এই ঘরের কাজ সামলাতে সামলাতেই তো আমার অবেলা হয়ে যাচ্ছে। তা হ্যাঁ গা দিদি, বলি বিকেলে যে একটু ঘুরতে যেতে, আমাদের মহিলা মহলে বসতে যেতে, এখন তো সেটিও যাওনি কো। বিকালে কি যাবো রে? দুপুরে ভাত খেয়ে সে যে মহারানী ঘুমাতে যাবে, সন্ধে না হলে তার ঘুমই ভাঙবে না। বলো কি গো দিদি, সীতারাম সীতারাম সীতারাম, সন্ধ্যা পর্যন্ত বাড়ির বউ আর কি ঘুমবে গো? তুমি যাই বলো দিদি, আমি কিন্তু বৌমার হাতে বিকালের সব কাজ ছেড়ে দিয়ে আমি কিন্তু বৈঠকখানে চলে যাই। হ্যাঁ কত আর বলবো তোকে, তুই তো জানিস না, তোর মতো যদি আমারও বউটি হতো তো আমিও পাড়ে ঘুরে ঘুরে বেড়াতাম। আর কি বলবো দিদি, তোমার মতনই আমার অবস্থা, এবারের কোটাটি এবারে করতে চাইনি কো, কিন্তু আমিও হয়েছি সেই রকম, হাতে কাজ সব ছেড়ে দিয়ে চলে যাই ঘুরতে। কেন রে, তোর বৌমাকে ভালো হয়নি? কি যে বললো দিদি, বৌমা ভালো হলে আর এত চিন্তা কি, দেখছো না চোখের তলায় কেমন তালি পড়েছে। আচ্ছা লোক মুখে শুনছিলাম রে, লোকেই তো বলছিল যে ললিতার বৌমা নাকি দমে লক্ষ্মীচি হয়েছে। লক্ষ্মীচি না চাই কি যে বলো দিদি, সকাল থেকে চাল চলন ভঙ্গি রাঙ্গি ডাল রোল দেখলে তোমার গায়ে জ্বালা করে। হ্যাঁ কাজের বেলায় তো অস্ত রম্বা, আমার যদি কিছু কয়েছি আবার মুখে মুখে চোপা করবে, বলবে কেন বাপের বাড়ি থেকে যদি সব শিখে এলুম তাহলে আপনার কাছে কি শিখবো মা। ও বাবা কি মুখে চোপা গো, আমাদের অবশ্যই মুখে মুখে চোপা করতে এখনই সাহসে কলোনি। হ্যাঁ ভালো কথায় খবরদারি করে কাজ বাজ করাই, অমনি করে বসে রেখে আর নিজে সারা জীবন গানি বেড়ে যাবো গানি বেড়ে যাবো, সেটা তো হবে নি। সকাল বেলায় কতবার বলেছি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, এ লোক কি ছাড়া গান করি না, সে বেলা তো পরে পরে ঘুমাবে, সূর্য মাথার উপরে উঠবে তবে মহারানী ঘুম ভাঙবে। ও দিদি সবাইকার কাছে ওই একই কথা শুনতে পাবে, তোমার বউটি যেমন আমার বউটি তেমন, তেমনি ওই লক্ষ্মীর বউটি তো অমনি হয়েছে গো। তুই যাই বল ললিতা, আমাদের এই বউয়ের মতো কারো বউটি নয় তো, একবার করে তো মন করি যে বাপের বাড়ি পাঠিয়ে দি, আবার ভাবি যে যেটুকু কাজকর্ম করে তোরে ভুলছে চলে গেলে তো সবে সব আমার গাড়ি পড়বে, এই লাগে আর পাঠাইনি। ঠিক কয়েছ। আর বলিস না হরিকে ডাকি যে কি বউ দিলে কপালে, আর কি করবো আমি, কোথায় তোমার নাম গান করে একটু সময় কাটাবো, তার আর উপায় নেই কো। কি বলবো দিদি, তোমারও যা আমারও তা, কত ভেবেছিল বউটা বাড়িতে এলে দুদণ্ড একটু হাই করে জিরোতে পাবো, না সে আর কপালে হলো নিকো। কি করবি, তোরও কপাল খারাপ আর আমারও কপাল খারাপ। চল চল একটু পান টান সেজে দিগা খাবি চল। হ্যাঁ হ্যাঁ চলো দিদি। বর্তমান কালের শাশুড়ি সুজাতা নে চাটা ধর। হ্যাঁ রে বলি, এমনি বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ রে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে। কতদিন পরে এলি বলতো? আরে বাবা বান্ধবীর সাথে দেখা করতে মাঝে মধ্যে তো আসতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ সে তো আসতেই হয়, কিন্তু ঘর থেকে বেরোনোই হয় না, কি বলবি। হ্যাঁ রে বৌমাকে দেখছি না, বৌমা কোথায় গেছে?
আরে বৌমা তো বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, বাপের বাড়ি গেছে? হ্যাঁ কালই গেছে। হ্যাঁরে, তা বৌমা কেমন হয়েছে? ভীষণ ভালো হয়েছে। মানে কি বলবো, নিজের তো মেয়ে নেই, কিন্তু বৌমা আসার পর মেয়ের অভাবটাই আর বুঝতে পারছি না। মানে এত ভালো হয়েছে বৌমা, মা এটা করো না, মা সেটা করো না, মা এটা তোমাকে খেতে হবে, মা তোমার প্রেশার বেড়ে গেছে, তোমাকে হাঁটতে হবে, সঙ্গে করে নিয়ে হাঁটতে যাওয়া, মানে কি বলবো, এত খেয়াল রাখে না। আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ রে, শুনলাম বৌমা তো পড়াশোনা করছে, তা কাজ টাজও কিছু জানে নাকি? হ্যাঁ শোন, বাড়ির কাজকর্ম মোটামুটি জানি, কিন্তু আমি এখন ওকে করতে দিই না, বুঝেছিস তো? ও তো করার জন্য একদম অস্থির, মা তুমি এত কাজ করছো, তোমাকে এত করতে হবে না, আমি করছি। আরে বাবা, কাজকর্ম তো করবে, একবার যদি সংসারে ঢুকে যাও আর বেরোতে পারবে না। এখন তোমাদের জীবনে কিছু করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কত পড়াশোনা করতে হবে, কত দূর এগোতে হবে, এখন সংসার সামলাবার জন্য আমি তো রয়েছি, তো কে শুনে কার কথা? সেই দেখবি এসে কিছু না কিছু হাতে হাতে দেবে, টুকটুক টুকটুক আমার সাথে কাজ করেই চলেছে, মানে কি বলবো। আর তোর বৌমাটি কেমন রে? আমার বৌমা কি বলবো তোকে, এত ভালো হয়েছে, মানে যেমন বললি তোর বৌমা ঠিক ওই রকমই আমার বৌমা। এই তো ধর কতদিন বিয়ে হচ্ছে, 6-7 মাস হয়েছে, এর মধ্যে কিন্তু সমস্ত কাজ শিখে গেছে, বুঝলি তো? মানে কি আমি তো করতে দিই না, বলি তোমাকে করতে হবে না, কিন্তু কি করবে, পড়ার নাম করে একটা খাতা নিয়ে এসে, মা এই দেখো আমি এটা করছি, তুমি একটু খাতাটা দেখে নাও, এই করে করে দেখবি বলবে মা আমি সবজিটা কেটে দিচ্ছি, তুমি একটু খাতাটা দেখো তো আমি কাটতে কাটতে বলছি, মানে এরকম করে করে আমার হাতে হাতে করতে করতে সব কাজ শিখে গেছে। সত্যি এদের নিয়ে আর পারা যাবে না। তবে আমি এখন করতে সেরকম দিই না, বুঝলি তো, আমিও বলি যে তুমি এখন পড়াশোনা করো, তারপর ওর ইচ্ছে জানিস তো যে ওর চাকরি করবে, তো এই জিনিসটা আমার মাথার মধ্যে আছে যে ও যখন চাইছে চাকরি করতে তখন আমি কোনো কিছুতেই বাধা দেবো না, যেটা ইচ্ছা সেটাই করো, সে তো ঠিক। আরে বাবা, নিজের পায়ে দাঁড়ানো সেটা তো খারাপ জিনিস নয়, আজকালকার দিনে মেয়েরা কেউ পিছিয়ে আছে নাকি, ঘর সংসার নিয়ে কে বসে আছে বল? আরে বাবা, তার জন্য তো আমরা আছি নাকি, আমরা আর কি করবো বলতো, আমাদের তো এখন ওটাই কাজ, ওদের স্বপ্ন পূরণ করা আর ওদের সাহায্য করা, ব্যাস এটাই তো। পরে কিন্তু একদিন বৌমাকে নিয়ে আসিস, বুঝেছিস তো, আমার বৌমা আগে বাপের বাড়ি থেকে আসো, তারপর তোর বৌমাকে নিয়ে একদিন আসিস, কেমন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার বৌমাকে একদিন নিয়ে আসবো, তোর বৌমা আসুক নিয়ে আসবো একদিন, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।